প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দর্শক, বিশ্ববিদ্যালয়ের একদিনই ভাই আমাদের মাঝে প্রশ্ন করেছেন এবং উনি জানতে চেয়েছেন যে মুখতারাম, আমি জানতে চাই যে বর্তমান যে ইস্যুটা বাংলাদেশে চলছে, কোটা ইস্যু, এই কোটা নিয়ে ইসলামে কি বলে? একজন মানুষ কোটা নিয়ে যে সুবিধা ভোগ করছে, এটা কি আসলে ইসলামে জায়েজ বলেছে? যদি এই বিষয়টা সম্পর্কে বিস্তারিত জানাতেন তাহলে অনেক উপকার হতো। তো ধন্যবাদ প্রিয় দিনী ভাই, আপনি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রিয় দর্শক, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক কোটা পদ্ধতির পক্ষে দলিল দিতে গিয়ে দাবি করেছেন, পবিত্র কোরআনের সূরা আনফালে উল্লেখ আছে, বিজয়ী বাহিনী দেশের সম্পদ, চাকরি, অর্থ ও ভূখণ্ডের 80% নিয়ন্ত্রণ পাবে, বাকি 20% থাকবে দুস্থ এতিমের জন্য। এক অধ্যাপক এই কথাটি বলেছেন। তো পবিত্র কোরআনে কি আসলেই এরকম কথা বলা হয়েছে? আসুন এই বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক। তো প্রিয় দর্শক, অধ্যাপক সাহেব বিষয়টি ভুলভাবে উপস্থাপন করেছেন। সূরা আনফালের গনিমত তথা যুদ্ধলক্ষ্য সম্পদ বন্টন সম্পর্কিত আয়াতে তিনি কোটা পদ্ধতির জন্য প্রয়োগ করেছেন, যা সঠিক নয়। দেখুন, গনিমতের আয়াত হচ্ছে, আল্লাহ তাআলা বলেন, আর জেনে রাখো, কোনো বস্তু সামগ্রীর মধ্য থেকে যা কিছু তোমরা গনিমত হিসাবে পাবে তার 1/5 হল আল্লাহর জন্য, রাসুলের জন্য, তার নিকট আত্মীয় স্বজনের জন্য এবং এতিম, অসহায় ও মুসাফিরদের জন্য। যদি তোমাদের বিশ্বাস থাকে আল্লাহর উপর এবং সে বিষয়ের উপর যা আমি আমার বান্দার প্রতি অবতীর্ণ করেছি। আসুন এখন গনিমতের সংজ্ঞা জানা যাক। গনিমত হলো সশস্ত্র যুদ্ধের মাধ্যমে শত্রু বাহিনী থেকে অধিকার করা বস্তুগত সম্পদ, যেমন টাকা পয়সা, স্বর্ণরূপ, গবাদি পশু, খাবার, যুদ্ধের সরঞ্জাম, ভূমি ইত্যাদি। সুতরাং কোনো সম্পদ গনিমত সাব্যস্ত হওয়ার জন্য শর্ত হলো, প্রথমত তা বস্তুগত সম্পদ হতে হবে, দ্বিতীয়ত তা সশস্ত্র যুদ্ধের মাধ্যমে অধিকার করতে হবে। চুক্তির ভিত্তিতে কোনো অঞ্চল বিজিত হলে ওই অঞ্চলের সম্পদ গনিমত হিসাবে সাব্যস্ত হবে না। এখন গনিমতের বন্টনের নিয়ম হচ্ছে, প্রথমে সম্পূর্ণ গনিমতকে 5 ভাগে ভাগ করবে, তারপর 1/5 আবার 5 ভাগ করে তা থেকে 1 ভাগ সাধারণ নাগরিকের কল্যাণমূলক কাজের জন্য রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে, দ্বিতীয় ভাগ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব নিকটাত্মীয়কে দেওয়া হবে যাদের যাকাত দেওয়া যায় না, তৃতীয় ভাগে এতিমদেরকে, চতুর্থ ভাগ সাধারণ গরিব মিসকিনদেরকে এবং পঞ্চম ভাগটি মুসাফিরদের জন্য। বাকি 4/5 বিজয়ী যোদ্ধাদের মধ্যে যুদ্ধক্ষেত্রে ভূমিকা অনুপাতের ভাগ করে দেওয়া হবে। অবশ্য বিজিত অঞ্চলের জমির ক্ষেত্রে তা বন্টন না করে সেখানকার অধিবাসীদের মধ্যে তা বন্টন করে দিয়ে তাদের করের আওতায় আনার নজিরও আছে। তো উপরের আলোচনা থেকে বোঝা যায়, সূরা আনফালের ওই আয়াতের গনিমত শব্দ থেকে শুধু যুদ্ধের মাধ্যমে অর্জিত বস্তুগত সম্পদকেই বোঝানো হয়েছে। এটি সরকারি চাকরির প্রাধান্য ও অন্যান্য সুযোগ সুবিধা বা কোটা পদ্ধতির ক্ষেত্রে প্রযোজ্য নয়। তবে যোদ্ধাদের বিষয়ে মর্যাদা ইসলামে স্বীকৃত। কায়েস থেকে বর্ণিত, বদরের যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবিদের জন্য বাৎসরিক 5,000 দিরহাম করে ভাতা নির্ধারিত ছিল। উমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, অবশ্যই আমি বদরের যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবিদের পরবর্তীতে চেয়ে অধিক মর্যাদা প্রদান করব। তবে এক্ষেত্রে অক্ষম না হলে নিচক যোদ্ধাদের বংশধর হওয়ার কারণে প্রজন্মের পর প্রজন্মে রাষ্ট্রীয় সুবিধা পাওয়ার নজির ইসলামের ইতিহাসে পাওয়া যায় না। তো প্রিয় দর্শক, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক যেটি ব্যাখ্যা করেছেন এটি হচ্ছে ভুল ব্যাখ্যা। উনি গনিমতের যে নিয়মটা এটাকে কোটা হিসাবে দাবি করেছেন এবং এটাকে কোটার নিয়ম হিসাবে ধরে নিয়েছেন। আসলে ইসলামে কোটার কোনো নিয়ম নেই। তবে যারা যুদ্ধ করেছে, যারা মুক্তিযোদ্ধা, তাদের ভাতা হিসাবে কিছু টাকা পয়সা দিতে হয়, এটা ইসলামের মধ্যে রয়েছে, এই নিয়ম ইসলামে আছে। এছাড়া অন্য সুযোগ সুবিধা এগুলোর কথা বলা হয়নি। তো প্রিয় দর্শক, আশা করছি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ।